মানে সালওয়া হজ করে আসার পরে সিনেমা করছে আমি কিন্তু এই ধরনের কোনো বক্তব্য দেইনি হজ হচ্ছে আমার ইবাদতের অংশ আর আমরা যত পারি অন্যের দৃষ্টিটি না খুঁজে নিজেকে সংশোধন করাটাই আমার মনে হয় ভালো কাজ হবে কারণ যারা হজকে টেনে আনছেন আমার প্রফেশনাল কাজের ক্ষেত্রে তাদেরকে বলবো আপনারা নিজের কাজ করুন আমার যেটা করার বা আমার ব্যক্তিগত জীবনে কোনো কিছু এখানে টানার দরকার অনেকেই তোমাকে সুনেত্রার সঙ্গে তুলনা করে এই বিষয়টা নিয়ে তুমি একটু বিস্তারিতভাবে বলো তিনি অবশ্যই আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এবং তিনি খুবই সুন্দর তো আমি তো বলতে পারবো না আমি আসলে ওনার মতো নাকি এটা দর্শক এবং আপনারাই ভালো বলতে পারবেন যে আমার সঙ্গে মিল আছে নাকি কিন্তু হ্যাঁ যখন আমাকে তুলনা করা হয় আমার খুব ভালো লাগে আর তিনি কিন্তু আমি শুনেছি নাচে খুবই পারদর্শী ছিলেন এবং খুব সুন্দর অভিনয় করতেন তো আমি সেখান থেকে অনুপ্রেরণা পাই যে আমিও তার মতো খুব ভালো কিছু করব আচ্ছা বাংলাদেশে তোমার আসলে কোন নায়িকা আইকন অবশ্যই শাবনুর আপু তিনি তো অসাধারণ অভিনেত্রী একজন আর নায়কদের মধ্যে তুমি তোমার কাকে ভালো লাগে সালমান শাহ অবশ্যই তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তার নায়িকা হতাম আমি আর ওনার বাড়িও তো সিলেটে আমার হোম টাউনও সিলেটে সেখান থেকেও আলাদা একটা ভালো লাগা কাজ করে আচ্ছা বীরত্ব নিয়ে তোমার আশা প্রত্যাশা বা তুমি যা চাও সেটা বলো আমি চাই আগামী 16 সেপ্টেম্বর আমাদের বাংলা সিনেমা প্রেমী দর্শকরা সবাই যেন হলে এসে বীরত্ব দেখেন কেননা বীরত্ব কিন্তু খুব ভালো একটি ছবি আশা করছি বীরত্ব কিন্তু চমৎকার গল্পের একটি সিনেমা আর এখানে এমন কিছু গুপ্ত বিষয় আছে যেটা এবং চমক রয়েছে যেটা দর্শক হলে গেলেই কিন্তু বুঝতে পারবেন আর আমাদের সমাজে বিভিন্ন প্রফেশনের মানুষদেরকে নিয়ে কিন্তু সিনেমা তৈরি হয়েছে কিন্তু ডক্টরদেরকে নিয়ে সেরকম আমার জানা মতে কোনো সিনেমা নির্মাণ হয়নি তো বীরত্বের মাধ্যমে আমরা চেয়েছি আমাদের সমাজে ডক্টরদের যে অবদান এবং ত্যাগ রয়েছে তা কিছুটা হলেও তুলে ধরতে আশা করছি দর্শক হলে যে সেটা উপভোগ করবেন এখানে হচ্ছে যে আমরা দেখেছি যে কোভিড-19 যেটা সেখান থেকে দেখানো হয়েছে যে ডাক্তারদের ভূমিকা অনেক বড় ছিল সেই বিষয়টা কি আসলে তুলে ধরা হয়েছে কি না কোভিডের সাথে এখানে কোনো লিঙ্ক নেই কিন্তু আমরা শুটিং করেছি কিন্তু তখন করোনা পরবর্তী সময় ছিল আমাদের জন্য কিছুটা টাফ ছিল শুটিং করা কেননা অনেক প্রত্যন্ত অঞ্চলে যে আমাদেরকে শুটিং করতে হয়েছে এমনকি আমি প্রথমবারের মতো কিন্তু আইসিইউর ভিতরে গিয়েছি যেটা আমার আগে কখনো যাওয়া হয় আচ্ছা আমরা তো জানি যে এই সিনেমা হচ্ছে আপনার প্রথম তো সিনেমায় আসলে প্রথম কাজ করতে গিয়ে মানে সিনেমার সাথে যে মানানসই যে ব্যাপার আছে কখনো তো সিনেমা করা হয়নি অভিনয় করা হয়নি সেখান থেকে কি আসলে মানে ইয়ে হয়েছে কিনা যে সিনেমা করতে যাচ্ছি নার্ভাস ফিল হয়েছে কিনা না নার্ভাস ফিল হয়নি কিন্তু কিছুটা টেনশনে ছিলাম যে আমি কীরকম অ্যাক্টিং করব যেহেতু থাকে না যে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের থাকলে কিন্তু অ্যাক্টিংটা অনেক সহজ হয়ে যায় কিন্তু আমার যেহেতু সেরকম কিছু ছিল না তবে আমি খুবই লাকি কেননা আমি অনেক সাপোর্টিভ একটা টিম পেয়েছি যাদের মাধ্যমে আমার কাজ করতে কোনো প্রতিবন্ধকতা হয়নি এবং সুন্দরভাবে আমি শুটিং শেষ করতে পেরেছি আপনার হিরো হচ্ছে যে প্রথম যেটা জানি যে নায়ক ইমন সে কেমন ইয়ে ছিল সাপোর্টিং সাপোর্ট করেছে আপনাকে অভিনয় দিকে হ্যাঁ অবশ্যই ইমন ভাইয়া তো অনেক হেল্পফুল ছিলেন শুধু ইমন ভাইয়া না এমনকি আমাদের বীরত্ব টিমের সবাই এত গুণী অভিনেতা অভিনেত্রীদের সাথে আমি কাজ করতে পেরেছি আমি অবশ্যই লাকি